নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, সেটা হলো ডিম সয়াবিনের ধোকা। এটা দেখতে হয় যেমন সুন্দর, খেতেও হয় দুর্দান্ত। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা প্যানে বেশ খানিকটা জল নিলাম, গ্যাসটা ধরানো আছে, আর এক চামচ নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সয়াবিন। সয়াবিনটা দেবার পর একটা ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট সেদ্ধ করে নেব। গ্যাস অফ করে দিয়েছি, 4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবার সয়াবিনগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন সয়াবিনটা গরম আছে, সেই জন্য এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সয়াবিনটাকে ঠান্ডা করার জন্য। সয়াবিনটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে জল পাল্টে পাল্টে 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। আবারও জল দিলাম। এইভাবে 4 বার আমি জল পাল্টে পাল্টে সয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি। এটা একদম শেষবার। এবার দেখুন সয়াবিনটা একদম চিপে চিপে তুলে নিতে হবে, যাতে সয়াবিনের মধ্যে 1 ফোঁটাও জল না থাকে। যতটা সম্ভব চিপে চিপে তুলে দিতে হবে এইরকমভাবে। এবার একটা মিক্সিং জারে আমি সয়াবিনগুলো বেটে নেব। আমি 2 বারে বাটছি, আর এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, 2 বার একটু ঘুরিয়ে নেওয়া। দেখুন ঠিক এইরকম হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সয়াবিনটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 4টে ডিম দেব। দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর দিচ্ছি গ্রেটেড পেঁয়াজ রসুন 2 চামচ, 4 চামচের 2 চামচ। এখানে আমি গ্রেট করে দিয়েছি, এখানে আপনারা কিন্তু বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাদ অনুযায়ী নুন দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। এছাড়াও দেব বাইন্ডিংয়ের জন্য বেসন। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিচ্ছি। সয়াবিনটা যেহেতু ভীষণই ড্রাই, এটাতে কোনো আঠালো ভাব নেই, সেই জন্য বাইন্ডিংয়ের জন্য এখানে বেসনটা ইউজ করতে হবে। আর সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সয়াবিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে মিশ্রণটা। এইবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। প্যানের মধ্যে একটু তেলটা ঘুরিয়ে নিলাম। এইবার সয়াবিন আর ডিমের মিশ্রণটা প্যানে দিয়ে দিলাম।
সমস্ত মিশ্রণটাই দিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটাকে চামচ দিয়ে একদম এইভাবে সমানভাবে চারিদিকটা স্প্রেড করে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি যাতে চারিপাশটা সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে আমি 5 মিনিট রান্নাটা করে দেব। দেখুন কিরকম ফুলে গেছে, আপনারা বুঝতে পাচ্ছেন। এইবার একটা খুন্তি দিয়ে একটু সাইডগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এটা হয়ে গেছে, সাইডগুলো প্রায় ছেড়ে এসেছে, ওই জন্য হালকা হাতে একটু ছাড়িয়ে নিলাম, তাহলে সুবিধা হবে উল্টাতে। এইভাবে উল্টে নিতে হবে। এইবার অপর পিঠটাও আমি তলায় দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার কিন্তু 2 থেকে 3 মিনিট রান্নাটা করব, আর 5 মিনিট নয়, এবার 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর গ্যাস অফ করে দিলাম। সয়াবিন ডিমের ধোকাটা দেখুন তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কাটা যাবে না, গরম অবস্থায় কাটা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার একটা পেঁয়াজ নিয়েছি, এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজের স্লাইস নিয়েছি, 6-7টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা, আর দিলাম 3টে শুকনো লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়, বাটতে সুবিধা হবে সেই জন্য। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম 3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, গোটা জিরে আর 1টা তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করলাম, পেঁয়াজ রসুন আদা লঙ্কার সেই পেস্টটা। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এইবার মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে মশলাটা আমি কষাচ্ছি। মশলা অনেকটাই কষে এসেছে। দেখুন মশলাটা কিন্তু একদম কষে গেছে, পাশ থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি গরম জলের ইউজ করছি, বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার এই ঝোলটাকে ফুটতে দেব, ততক্ষণ ধোকাটা রেডি করে নিই। ধোকাটা এখন ঠান্ডা হয়ে গেছে। ধোকাটা গরম অবস্থায় কখনোই কাটতে যাওয়া উচিত নয়, কারণ তাহলে ভেঙে যাবে। এটা ঠান্ডা হলেই কাটতে হবে। এইভাবে আমি চৌকো সেপেট কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন। ঝোল ফুটছে, এবার আমি ধোকাগুলো এক এক করে ঝোলে অ্যাড করে দিচ্ছি। এবার ধোকাগুলো ঝোলে দেবার পর 5-6 মিনিট
ফুটিয়ে নিতে হবে। তাতে করে ঢোকার ভেতর যে মশলা গ্রেভিটা খুব ভালোভাবে যাবে, ধোকাগুলো খুব ভালোভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করবে, সেই জন্য ধোকাগুলো দেবার পর কিন্তু 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফোটাতে হবে। আর ধোকা ভীষণই ঝোলটানে, সেই জন্য একটু ঝোলটা মিশিয়ে দিতে হবে। আমি মিশিয়ে দিলাম 1 চামচ চিনি, নুন, মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সাত মিনিট পর আমি মিডিয়াম আঁচে রান্নাটা করলাম। 7 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা এর আগে কষানোর সময়তেও দিয়েছিলাম, এবার ঘি আর গরম মশলাটা গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে আর গ্রেভিটা এইরকমই থাকবে, এর থেকে বেশি ঝোল হবে না, তাহলে ভালো লাগবে না। এবার আমি গ্যাস অফ করে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল ডিম সয়াবিনের ধোকা। আপনারা দেখলেন এই সুন্দর রেসিপিটা কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে একদিন বানিয়ে ফেলুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, একটা লাইক করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখাবো আরেকটি অন্য রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।